২৪ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার নাগপুরে এক সভায় আবার সংসদে ফিরিয়ে নেওয়া তিন কৃষি আইন ফের আনা হবে বলে হুমকি দিয়েছেন। তাকে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা নিন্দা জানাচ্ছে এবং গুরুত্ব দিয়ে দেখছে। একই সাথে মোদী সরকারের এই চিন্তাভাবনাকে ভারতবাসী এবং শ্রমজীবী মানুষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া বলে চিহ্নিত করছে। সংযুক্ত কিষাণ মোর্চা স্পষ্ট অভিযোগ করছে কৃষিমন্ত্রীর এই হুমকি কর্পোরেটদের হয়ে করা। কৃষিমন্ত্রীর বক্তব্য সরকারের গোপন কার্যক্রম কিনা সেটা প্রধানমন্ত্রীকে স্পষ্ট করতে সংযুক্ত কিষাণ মোর্চা অনুরোধ জানিয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা স্পষ্ট জানিয়ে দিতে চায়, ভারতের কৃষক শ্রমজীবী মানুষ এই ছুঁড়ে দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কৃষকরা কর্পোরেটদের সাথে গড়ে ওঠা মোদী সরকারের এই শাসন সমূলে উৎপাটন করে দিতে দেশের কৃষক সবসময় প্রস্তুত। সংযুক্ত কিষাণ মোর্চা স্বাধীন ভারতের সর্বোচ্চ একতা দেখিয়েছে, প্রমাণ করেছে কৃষক একতা কর্পোরেট রাজ এবং উদার অর্থনীতির বিরুদ্ধে লড়াই কোন মাত্রা দিতে পারে। সেই জন্য সংযুক্ত কিষাণ মোর্চা আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সারা ভারতে যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তাকেও সমর্থন জানিয়েছে। কারণ সাধারণ শ্রমজীবী মানুষের জন্য আনা দাবিগুলোর মধ্যে 4টি শ্রমকোড প্রত্যাহার, কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা, সরকারি সম্পত্তি বিক্রি করার উদ্যোগ থেকে সরকারের সরে আসতে বাধ্য করা, মূল্যবৃদ্ধি রোধ, গণবণ্টন ব্যবস্থাকে রক্ষা করা এবং বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে এই ধর্মঘট এবং সমর্থন। সেই সাথে কর্পোরেট প্রেমী মোদী সরকারের বিরুদ্ধে এই আন্দোলনকে সারা ভারতে ছড়িয়ে দিতে সংযুক্ত কিষাণ মোর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।